আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আসি গাবতলি হাটে। আজকে সোমবার, তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবারও চলে আসছি ছুটে গাবতলি হাটে, গাবতলি হাটে সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য। তো দেখতে পারতেছেন এখনও গাবতলি হাটে কিন্তু বেশ কিছু গরু আছে এবং ব্যাপারীরা কিন্তু বিক্রির আশায় এখনও গরু নিয়ে গাবতলি হাটে বসে আছে। তো এরই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। বৃষ্টির শব্দ শুনতে পারতেছেন হয়তো বা, বৃষ্টি কিন্তু চলে আসছে জোরে। তো এরই মাঝে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, গাবতলি হাটের সার্বিক কী অবস্থা ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যদি কথা বলতে পারি আর কি। তো সাথেই থাকুন। তো গাবতলি হাট ঘুরতে ঘুরতে আমরা আমাদের পরিচিত এক ব্যাপারীর সাথে কথা বলবো। উনি ওনার নাম প্রকাশ্যে অনিচ্ছুক, কারণ মন খুবই খারাপ, তেইশটা গরু আনছিল কিন্তু কোনোটাতে লাভ হয় না, নাকি ভাই? লাভ হয় না, বারোটা গরু খাইছিল, বারোটা গরু বেঁচে গেছে। আচ্ছা, যদি একটু ছোট করে জিজ্ঞেস করি, আজকের বাজারে এটা কিরকম দাম পাইছেন? এবারে দাম করছে 2,20,000 দাম চাইছি আজকে। দাম করছে এটা 2,20,000 দাম চাইছেন, আজকে দাম কত বলছেন? 1,50,000। 1,50,000, তাও দেন না, দাম পড়বে 75,000। 75,000 75,000 লাস্ট দাম পড়বে আর কি। 1,50,000 বলছে, এই জন্য দেন নাই। আচ্ছা, এরপরে তো মনে হয় বাইন্দা রাখছেন পা লাফটি মারে, এটার কি অবস্থা? ওটা পড়বে 45,000 পড়বে, 1,45,000 পড়বে। কিরকম দাম পাইছেন কিরকম? আমি দাম বলছিলাম 1,85,000। 1,85,000 তাও দেন নাই, আল্লাহ। আর এখন কত বলে? 1,85,000 দাম কইছি। হ্যাঁ, দাম কয় কি? 1,30,000 35,000। 1,30,000 35,000। আচ্ছা, এরপরে একটু একই দাম না, ওইটাও একই দাম। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক দেখতে পারতেছেন 1,30,000 35,000 দাম পাচ্ছে না, 1,30,000 35,000 এরকম দাম বলতেছে কিন্তু তাও দিতে পারছে না। তো বৃষ্টির মধ্যে আসি গাবতলি হাটে, আরও কিছু গরু ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে, তো সাথেই থাকুন। তো এই সাইডে যে গরুগুলো একটু দান, এই সাইডে যে গরুগুলো দেখতে পারতেছেন, এটা হলো আমাদের ডাক্তার সুমন কাকার ডগা এবং সুমন কাকার গরু। এইগুলা প্রতিবারই ঈদের একদিন আগে সে সব গরু বিক্রি করে ফেলে, এবার কেন বেচতে পারলো না সেটা তার মুখ থেকে শুনবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আমি ভালো আছি। তো কি বলবেন গরুর বাজার সম্বন্ধে, এবার ঈদে কি বলার আছে? এবার বলা আছে গরু 16 আনি কুরবানি যা হয় জি প্রতি বছর জি, এবছর 6 আনি হয় নাই, 10 আনি হয়েছে। আচ্ছা, এর জন্য গরু বাজার পড়ে গেছে, মানুষের কাছে টাকা নাই। আচ্ছা, বাংলাদেশের টাকা সব লুট করে লিয়ে গেছে। আচ্ছা, আমরা শুনছি জীবনে, আমার জীবনে শুনি নাই যে বাংলাদেশ ব্যাংকের টাকা থাকে না। আচ্ছা, যে এবারে শুনছিলাম যে বাংলাদেশের ব্যাংকের টাকা অনেকেই চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তাইলে এখন আর আমাদের আর কি আছে, সিকিউরিটি আছে? আচ্ছা কাকা, একটা কথা আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক গরু উঠাইছেন, বলদ গরু উঠাইছিলেন, আমি আপনার কয়েকটা ভিডিও বাইরে থেকে নাসির ভাইয়ের সাথেও করছি, যে নাসির ভাই কিছু গরু নিয়ে যাচ্ছিল বলদ গরু বিক্রি হওয়ার পরে। তো আপনি তো বেশ কিছু গরু বিক্রি করছেন, মোটামুটি কিরকম গরু বিক্রি করছেন? 200? না না না, 200 কি, এই 80 গরু ছিল, 30টা আছে, 50টা বিক্রি করছি। বাট আপনি তো গতবার 200-এর উপরে গরু বিক্রি করছেন। গতবার বিক্রি করছি, এবার তো এই 80টা ছিল, 80টাতে 50টা বিক্রি করছি, 30টা আছে, তাহলে 10 আনি 6 আনি। 80টার থেকে 50টা বিক্রি করছেন, 30টা এখনো আছে, এই যে এগুলো? হ্যাঁ এগুলো, এগুলো ওই বড় নিয়ে বানছি। তো এগুলো কিরকম দামে বিক্রি করার ইচ্ছা আছে? এগুলো আপনার পড়তে 2,00,000 করে। আচ্ছা, দাম কয়? 1,20,30,40। আচ্ছা, তো এখন তো আপনি তো সারা বছরই ব্যবসা করেন, তো আপনার তো কোনো টেনশন নাই, গরু আপনার রাখার ভালো জায়গা আছে, কোনো সমস্যা নাই। তো তারপরেও আবারও একটা কথা জিজ্ঞেস করতে চাই, 50টা গরুতে কি লাভ হলো না লস হলো? যদিও জিজ্ঞেস করা উচিত না, এটা আমার লাভ হলে তো কেউ নিয়ে যাবে না। হ্যাঁ না,
আর লোকসান গেলে কই দিবে না দিবে না হ্যাঁ তো এখন এই বছর মালের যা দাম গরুর খাবারের জি আখার চুম্বি জি এবং রাখাল কর্মচারী যা দাম জি বুঝেনি জি 5000 টাকা রাখাল 20000 টাকা ওরে বাবা বুঝেনি তো 5-6 জন কর্মচারী ছিল তাহলে প্রতি মাসে তাদের 22000-23000 বেতন দিতে হতো এক একজনের জি তাইলে ওই খরচ দিয়া পুঁজির খরচ দিয়া রাখালের খরচ দিয়া আর হয় না হচ্ছে না হয় না হচ্ছে না ওই খরচ বাদ দিলে দেখা যায় যাই লাভ করছি আরো আমি কাকার গরুগুলো আরেকবার একটু দেখাবো কাকার এই গরুগুলো মোটামুটি প্রায় 2 লাখের উপরে 2 লাখের উপরে কেনা এক একটা বাট কাকা তো গরু বিক্রি করতে পারে নাই অবশ্যই কাকা সারা বছর ব্যবসা করে টুকটাক করতে করতে বিক্রি করবে ইনশাল্লাহ তো সাথেই থাকুন চলেন ভিতরের দিকে যাই তো একটু যদি গাবতরী হাটের যে মাঝখানে যে শেডগুলো আছে সেই শেডগুলো তো দেখেন এখনও কিন্তু সুন্দর সুন্দর বড় বড় গরু আছে দেখতে পারতেছেন আমরা একটু চেষ্টা করবো কাকার সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম এত সুন্দর গরু রয়ে গেছে গাবতরী হাটে এই সবই তো আপনার সব আপনাদেরই এত সুন্দর সুন্দর গরু বিক্রি হয় নাই এগুলো কি ঈদের আগের গরু ওরে বাবা আচ্ছা একটু ছোট্ট করে যদি জিজ্ঞেস করতে চাই এই গরুটা ঈদের আগে কিরকম দাম উঠছিল আর এখন কিরকম দাম বলতেছে 270-280 পর্যন্ত দাম হয়েছে তাও দেন নাই আর এখন 200-205-10 এরকম তো দর্শক বুঝতেই পারতেছেন 50-60000-70000 টাকা কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকাও ডিফারেন্স গরুর ক্ষেত্রে তো আসলে গাবতলী বাজারের অবস্থার চিত্রটাই এখন এরকম এখনও কিন্তু বেশ বড় বড় গরু আছে যারা খামারে আমার ভিডিওটা দেখতেছেন গাবতলী হাটে আসতে পারেন এসে গরু দেখতে পারেন খামারের জন্য সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আরেকটা বিশাল সাইজের গরু যদি বিশাল সাইজের গরু দেখতে পারতেছেন একদম সেরকম দেহধারী তারপরে এখানে কিছু মাঝারি সাইজের গরু আছে দেখতে পারতেছেন মাঝারি সাইজের কিছু গরু আমরা আসলে ব্যাপারীদের সাথে কথা বলতে চাই কিন্তু ব্যাপারীরা কথা বলার মতো সিচুয়েশনে নাই যেটা সত্যি কথা তারা কথা বলার মতো সিচুয়েশনে নাই এই যে দেখতে পারতেছেন এখানেও বেশ কিছু গরু আছে যদি একটু সামনের দিকে যেতে চাই যদি একটু সামনের দিকে যেতে চাই এই শেডে কিন্তু বেশ বড় বড় কিছু গরু এখনও আছে আমি যা দেখতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না বৃষ্টির মধ্যে একটু চেষ্টা করতেছি গাবতলী হাটের অবস্থা জানা জানো ইটের দিকে আসেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা কাকা খুব একটা ভালো নেই বাবা গরু কতগুলো আনছিলেন গরু মোট আসছিল 128 পিস 128 পিস আছে কতগুলো এখন আর আস 14টা এই যে 14টা জি তো কি বলবেন বাজার সম্পর্কে কি বলার আছে বাজারে বহুত টাকা হারাই ফেলেছে বাপ বহুত টাকা লস হয়ে গিয়েছে 20-25 লাখ আসলে আপনাদের কথা শুনলে আমার অনেক খারাপ লাগে কারণ যেহেতু আপনাদের সাথে আমি দীর্ঘদিন ছিলাম ভিডিও আপনাদের কম বেশি করছি তো একটু যদি জিজ্ঞেস করি আজকের বাজারে এইটা কোরবানিদের আগে কত দাম পাইছেন এখন কত দাম বলতেছে এটা 125 পর্যন্ত দাম পাইছিলাম 125 পর্যন্ত দাম পাইছেন আর এখন কত বলতেছে এখন মোটামুটি 100 নিচে কয় 100 নিচে বলে আচ্ছা এরপরে এইটা দুটা একই দাম একই দাম তারপর এইটা এইটা এখন কয় 110 110 আর কোরবানির আগে কিরকম দাম পাইছিলেন 135 এইটা কিরকম দাম এটা এখন 80 কয় 80 বলে আর কোরবানির আগে কিরকম দাম পাইছেন 110 পাইছিলাম 110 পেয়েছেন এইটা এইটা 120 কয় এখন এই 120 কইছিল এখন 105 কয় 105 বলে 120 বলছিল 105 বলে তাও দেন নাই তারপরে এটার কি অবস্থা একই অবস্থা হয় গরু একই অবস্থা তো কেউ যদি খামারের জন্য কাকার নাম কি আমার মার নাম হলো আপনার নাম কি আমার নাম সন্টু সন্টু
সন্টু মামার দোকানে যদি আসেন, মামা ফোন নাম্বারটা একটু বলবেন কি? বলেন 01 7 01 01 01 22 56 96 96. তো কেউ যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান, মামার ফোন নাম্বার আমি দিয়ে দিছি, ইনশাল্লাহ মামাকে ফোন দিবেন, ফোন দিলে আপনারা খামারের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো বেশি কথা বলবো না, এখানেই ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।